নমস্কার বন্ধুরা, নন্দিতা কিচেন থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে ফুলকপির ভাজা বানিয়ে দেখাবো কিভাবে ফুলকপি ভাজা বানালে ভালো লাগে খেতে। এই রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই, তাই প্লিজ বন্ধুরা তোমরা সবাই মনোযোগ দিয়ে আমার এই রেসিপিটা দেখতে থাকবে। তাহলে বন্ধুরা শুরু করে নিই। বন্ধুরা, এই ফুলকপি ভাজা বানানোর জন্য আমি এখানে এই দেখেন কীভাবে ছোটো ছোটো করে ফুলকপিগুলোকে কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার ফুলকপিগুলোকে একটু হালকা হাতে ভেজে নেব। চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে কিছু তেল দিয়ে দেব। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি, এবার ফুলকপিগুলোকে দিয়ে দেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য লবণ আর হলুদ গুঁড়ো। এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এবার ঢাকনাটা সরিয়ে নেব। ফুলকপিগুলো কিছুটা সিদ্ধ হয়ে গেছে, এবার আর ঢেকে রাখবো না, জলটা শুকিয়ে গেলে নামিয়ে নেব। ফুলকপিটা পুরোপুরি ভাজা হয়ে গেছে, জলটাও শুকিয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। ফুলকপিগুলো কিছুটা ঠান্ডা হয়ে গেছে, এবার একটি বাটির মধ্যে নামিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি এরকম বাটি দিয়ে এক বাটি চালের গুঁড়ো। সামান্য দিয়েছি হলুদ গুঁড়ো। লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলা, লবণ। এবার সবগুলো মশলা এবং চালের গুঁড়ো ফুলকপির সাথে ভালোভাবে মিশিয়ে নেব। এবার একদম কম পরিমাণে কিছু জল দিয়ে দেব, জলটা বেশি দেওয়া যাবে না। সবগুলো ভালোভাবে মিশিয়ে নিয়েছি, এবার আমি ভাজাটা করে নেব। তেল গরম হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেব। শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেব গোটা জিরে, পাঁচফোড়ন, ফোড়নগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি ফুলকপিগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা। এবার একটু নাড়াচাড়া করে এইভাবে
বেজা নেব, একদম হালকা আছে। এবারে বেজা নেব। এই দেখেন বন্ধুরা ফুলকপিগুলো কি সুন্দর ভাজা হয়ে গেছে, কি সুন্দর লাল লাল হয়ে গেছে, কালারটাও কি সুন্দর হয়েছে। এইরকম ফুলকপির ঝুরি ভাজা খুবই সুস্বাদু। আপনারা মনে করলে এইরকম ফুলকপির ভাজা খুব অল্প সময়ে বাড়ি করে বানিয়ে খেয়ে দেখতে পারে। এবং এইরকম ফুলকপির ভাজা আপনারা রুটি পরোটা এগুলোর সাথেও পরিবেশন করতে পারেন। এই দেখেন বন্ধুরা আমার এই ফুলকপির ঝুরি ভাজাটা একদম হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। এই দেখেন বন্ধুরা আমি ফুলকপির ঝুরি ভাজাটা একটি বাটির মধ্যে নামিয়ে নিয়েছি। দেখেন কি সুন্দর হয়েছে, কালারটাও কি সুন্দর এসেছে। আপনারা যদি মনে করেন তো এরকম ফুলকপির ঝুরি ভাজা গরম গরম ভাতের সাথে অথবা রুটি পরোটার সাথে খেয়ে দেখতে পারেন। আর বন্ধুরা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট আর শেয়ার করে আমার পাশে থাকবেন। নমস্কার।